আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমতে মেহরবানিতে আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন। আজকে আসলে কথা বলতে চাইছিলাম মুফতি গাজী ইব্রাহিমের আটক হওয়ার ব্যাপারে। মুফতি গাজী ইব্রাহিমকে আটক করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা তাকে আটক করেছে। কী কারণে তাকে আটক করা হয়েছে বা তিনি আসলে কতটা দোষী কতটা নির্দোষ সে ব্যাপারে আমার কোনো কথা নেই, যেহেতু এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। আমি একটা ভিন্ন বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বলে না যে গদির উপরে বিষ ফোড়া। তো আসলে একটা বিষফোড়া সম্পর্কে আমি কথা বলতে চাইছিলাম। একটা প্রবাদ আছে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু আমি দেখছি কাক কাকের মাংস না খেলেও মানুষ মানুষের মাংস খায়। কথাটা শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু এটাই আসলে বাস্তবতা। কাজী ইব্রাহিম সাহেব আটক হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক সংস্থা, বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে তাকে তার মুক্তির ব্যাপারে দাবি জানানো হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম একজন আলেম, আমি তার নাম এই ব্যাপারে এই মুহূর্তে আমি তার নামটা নিতে চাইছি না, তার নামটা আমি নিতে চাইছি না এই কারণেই, আমি যদি তার নামটা উচ্চারণ করি তাহলে তার নামের আগে মাওলানা বা সাহেব বা মুফতি ইত্যাদি বিশেষণ ব্যবহার করতে হবে। তো আমি চাই না তার নাম উল্লেখ করে সেই সেই সম্মানসূচক বিশেষণগুলো ব্যবহার করে তাকে সম্মানিত করি। আসলে এক ধরনের ঘৃণা চলে এসছে তার প্রতি আমার। তো যাই হোক, আমি তার সম্পর্কেই বলছি। তার আগে চলুন, যে যার সম্পর্কে আমি কথা বলছি, তিনি ইসলামের দাওয়াত দেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে যান এবং একটা ওয়াজ মাহফিলে তিনি বক্তব্য দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে মুফতি গাজী ইব্রাহিম সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আমরা তার কিছু অংশ আমরা চলুন শুনে আসি আগে। তো এই হচ্ছে সেই তথাকথিত আলেমের বক্তব্য। আমি অবাক হয়ে যাই যে একজন আলেম নিজেকে যদি তিনি আলেম দাবি করেন, আমি তাকে আলেম বলছি না, তিনি যদি নিজেকে আলেম দাবি করেন তাহলে তার মুখ থেকে নির্গত এই বাণীগুলো, এই বক্তব্যগুলো একজন মুসলিম হিসাবে আমরা কিভাবে মেনে নেব। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তার মাহফিলে যারা উপস্থিত ছিলেন তারা সবাই সমস্বরে উচ্চস্বরে ঐক্যতানে সবাই তার বক্তব্যকে সাপোর্ট করেছেন। তো আমরা সাধারণ মানুষ আসলে এমনই, আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন হুজুররা বিভিন্ন কথা বলেন, বক্তব্য রাখার ফাঁকে ফাঁকে বলেন ঠিক কিনা, আর আমরা সবাই চিৎকার করে একসাথে বলি ঠিক ঠিক। আসলে আমরা কতটুকু বুঝে বলি ঠিক, কতটুকু না বুঝি বলি ঠিক। আমার অবাক লাগে, আমার মনোবেদনা হয়, কষ্ট হয়। মুফতি গাজী ইব্রাহিম দোষী হতে পারেন, অস্বাভাবিক কিছু না, তিনিও মানুষ, ফেরেশতা না, তার দোষ থাকতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা কোনো কারণে, কোনো দোষের কারণে হয়তো তাকে আটক করেছে, কিন্তু একজন মানুষ যখন বিপদে পড়ে যায়
তখন আরেকজন মানুষ, মানুষ হিসেবে আরেকজন মানুষ তার বিপদে এগিয়ে আসা উচিত। কিন্তু আমরা সেটা না করে কি করছি, গুদের উপর বিষ ফোড়ার মতো তাকে আমরা পিন দিয়ে যাচ্ছি। একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে সেই কাজটা আসলে কতটা সঠিক সেটা ভেবে দেখার ব্যাপার। তিনি এই তথাকথিত মাওলানা, যিনি নিজেকে মাওলানা দাবি করেন বিভিন্ন বক্তা হিসেবে, ওয়াজেজ মাহফিলে যে বক্তা হিসেবে বক্তব্য দেন, তিনি বলেছেন মুফতি কাজী ইব্রাহিম আধা পাগল এবং মুফতি কাজী ইব্রাহিম তার জুতার সমান। ছি, একজন মাওলানার মুখ থেকে যদি আমরা এইসব কথা শুনি তাহলে ইতর শ্রেণীর মানুষ থেকে আমরা কি আশা করতে পারি? আমার মতো একজন সাধারণ মুসলিম আমার কাছ থেকে আপনারা কি ভাষা আশা করতে পারেন? আমি চাইলে তো এই তথাকথিত মাওলানার ব্যাপারে আমি সমান কথা বলতে পারতাম বা তার চেয়ে খারাপ কথা বলতে পারতাম, কিন্তু আমার বিবেকে বাদে আমি পারবো না, আমি চাইলেও সেটা করতে পারবো না, কারণ তার মতো এত হীন মানসিকতার, এত নিচুমান মানসিকতার মানুষ তো আমি হতে পারবো না, চাইলেও পারবো না। যাই হোক, আপনারা লক্ষ্য করবেন যে রাস্তাঘাটে আমরা যখন চলাফেরা করি দেখবেন যে একটা ট্রাক ড্রাইভার তার ট্রাক নিয়ে রাস্তায় আটকে গেলে, যান্ত্রিক কারণে কোনো কারণে ট্রাকটা আটকে গেলে, সেই পথে যাওয়া আসা করা আরেকটা ট্রাক বা একাধিক ট্রাকের ড্রাইভার তার ট্রাক থামিয়ে সেই আটকে পড়া ট্রাকের ড্রাইভারকে হেল্প করে, সহযোগিতা করে। আপনারা দেখবেন রাস্তাঘাটে যদি কোনো কুকুর গাড়ির নিচে চাপা পড়ে, দুর্ঘটনাবশত চাপা পড়ে যায়, তাহলে আশপাশে কোনো কুকুর থাকলে সেই কুকুরটা দৌড়ে এসে ওই আহত বা মরে যাওয়া কুকুরটার পাশে ঘেউ ঘেউ করে সে সমবেদনা জানায়, তাকে সাহায্য করার চেষ্টা করে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেই পতিত কুকুরটাকে হেল্প করার জন্য। আর আমরা মানুষরা কি করছি? অবাক, মানে কি বলবো, অবাক হয়ে যাই, মানে কষ্ট হয় যে আমরা এইসব আলমদের পেছনে দৌড়াই, এইসব আলমদের পেছনে, এইসব আলমদের আলেমদের কথা শুনে আমরা হই হই করি, চিৎকার করি, উচ্চস্বরে সমর্থন করি। ব্যাপারটা কতটা ঠিক আমরা কি বুঝি না না বুঝেই করি? আর যদি না বুঝেই করি তাহলে কেন করি? আর যদি বুঝেই করি তাহলে আমরা কি বুঝি, কি বুঝলাম? এসব ভাবার সময় হয়েছে। ইসলাম এই মুহূর্তে একটা ক্রান্তি লগ্ন অতিক্রম, বিশ্বে বহুমুখী ষড়যন্ত্রের শিকার হচ্ছে ইসলাম। কেউ বন্ধু সেজে, কেউ সরাসরি শত্রু সেজে ইসলামের শত্রুতা করছে, ইসলামের ক্ষতি করছে। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমি নগণ্য একজন মুসলিম, একজন নগণ্য মুসলিম হিসেবে আমার এই তথাকথিত আলেমের কথাগুলো আমাকে মর্মপীড়া দিয়েছে, মনোবেদনা সৃষ্টি করেছে। এইসব তথাকথিত আলেমদের ঘুর ট্যাপ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নাহলে তারা আমাদের বিভ্রান্ত করবে, আমাদের ভুল পথে পরিচালিত করবে। মুফতি কাজী ইব্রাহিম যতই দোষী দোষী হন, যে কারণে তাকে আটক করা হোক, অন্তত তো আমরা জানি তিনি পাঁচ ওয়াক্ত নামাজ করেন, তিনি একজন মুসলিম, তার মুখে আল্লাহ রসুলের কথা আছে, তার বুকে অন্তরে কোরআন হাদিস আছে, এসব জানার পরেও একজন আলেম হয়ে, স্বঘোষিত আলেম হয়ে তিনি কিভাবে মুফতি কাজী ইব্রাহিমকে তার জুতার সমতুল্য বলে অফেন মাইকে ঘোষণা দিলেন, এটা ওয়াজ মাহফিলে ঘোষণা দিলেন। আলেমরা বলেন যে ওয়াজ মাহফিল বা যেখানে কোরআন হাদিসের কথা হয় যে ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিল হচ্ছে বেহেস্তের বাগান, সেই বেহেস্তের বাগানে বসে তিনি একজন মুসলিম সম্পর্কে, একজন আলেম সম্পর্কে কিভাবে কথাগুলো বলেন, এটা ভাবার বিষয়, ভাবতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভাবতে হবে। মুফতি কাজী ইব্রাহিম আজকে আটক হয়েছেন, কালকে হয়তো বের হয়ে আসতে পারেন, সেটা আইনের ব্যাপার, আইন কি করবে আইন জানে। একজন মুফতিকে, একজন তথাকথিত আলেম কিভাবে বলেন আধা পাগল, কাজী ইব্রাহিম কি আধা পাগলের কত কিছু করেছেন? আমি যতটুকু জানি মুফতি কাজী ইব্রাহিম যথেষ্ট লেখাপড়া করা একজন মানুষ, ইসলামিক লাইনে তিনি একজন পণ্ডিত মানুষ, তার সমসাময়িক অনেক আলেমের চেয়ে তিনি বেশি লেখাপড়া করেন, বেশি ঘাটাঘাটি করেন। এই তথাকথিত তৃতীয় শ্রেণীর আলেমরা যাই বলুক না কেন, এতে ইসলামের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধু এটুকুই আমার মতো নগণ্য মুসলিম যারা, তারা কিছুটা হঠাৎ করে কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বিভ্রান্ত না হওয়ার
সুযোগ দিন। আল্লাহ পাক আমাদের রহমত করুন, আমাদের উপর রহমত এবং বরকত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন, আমরা সবাই যেন ভালো থাকি, একে অপরের বিপদে যেন এগিয়ে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।